वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल निर्मल ऑन व्हील्स। बंधुरा आज सकाल बेल सकाल बोलो ना मोटामोटी साढ़े नौटा नागाद बाँकुड़ा रवाना होरसनाथर उद्देश्य एखो इसे पोछाल मधुबन मोड़। ये मधुबन मोड़ थे मधुबन मोड़ थे रास्ता देख दुदिके हो गए एक राइट टर्न नेबें सॉरी लेफ्ट टर्न नेबें मधुबनर गेट हमें एंट्री निच्छी मधुबन तारपर पारसनाथ मंदिर देख कि सुंदर तार गेट देख ये तोरण पेरिए चले पारसनाथ मंदिर दिखे। चलो आज के हमार साथी बाइकर ब्लॉगर कपल से अंशुमान स्निग्धा और आमार भाई ए आमार भाई नतून बाइक निये चे टूर करते चले आसछे आमार काछे बड़ो भालोबासे आमाके। रास्ता तो धारे जंगल जंगल मजखान दिए मस्तिष्क रास्ता गोटा झारखंड जुड़े किन्तु देखी रास्ता घाट जथेष भलो बाइक चलाते बस मजाई लागल। हमार बाड़ी थेके देखी कतटा एलम मोटामोटी 225 किलोमीटर मतन एसेछी एखोनो पर्यन्त आर सम्भवत बेसी दूर एक नय तारपरे पहाड़े पाकदंडी बे परसनाथ मंदिर उठते हैं से रास्ता शुने बड़ई दुर्गम 10 किलोमीटर रास्ता मानुष जन ट्रेक करे उठें जे भक्तबृंद आछें मूलत तो जैन सम्प्रदायर लोक जन उनारा किन्तु पाए हेटे उठें और आमरा देखी कि होबे कि जावा जाए। आमी एखाने प्रथम एलाम बेस भालोई लागजे जतटुकु जानलाम जे 22 जन जैन तीर्थंकर एई मंदिरे माने पहाड़ेर उपरे तपस्या करते करते मोक्ष लाभ करेन तार मध्ये पारसनाथ अन्यतम एक जन तीर्थंकर उनार नामे तैरी हुए थे पारसनाथ टेम्पल सुउच्च पहाड़ेर उपरे। देखुन बाच्चादेर कत आनंद देखुन छोटो छोटो बाच्चारा ये जन एक अन्य जगह चले गलम मन हे जान पहाड़ी जगह चले आसती देख प्रचुर धर्मशाला मंदिर। बंधुरा हिंदी एक आध बोलते पर सब लेखा सरम भाव पढ़ते विशेषकर बाइक चलाते चलाते तब प्रचुर गेस्ट हाउस धर्मशाला आछे किचु जगह मूलत जैन धर्मावलम्बी देवा है सेखने किन्तु अन्यरा
সম্ভবত স্থান পান না সেটুকুই শুনেছি আমি। আর অধিকাংশ জায়গাতেই সব ধর্মের লোককে অ্যালাউ করা হয়। অদ্ভুত সুন্দর একটা জায়গা, দেখুন সামনে পাহাড়। এই পাহাড় হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড় পারশনাথ মন্দির। জানি না সেখানে আমরা পৌঁছাতে পারবো কি না, আগে আমরা একটা রাত্রে থাকার আস্থানা সন্ধান করি, তারপরে চিন্তা ভাবনা করব। সকাল থেকে কিন্তু কিছু খাইনি এবং এক টানা আমরা এলাম, এমনকি বন্ধুরা শুশু ব্রেকও নিইনি। আমি সকালে চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। আপনাদের বৌদি মানে আমার টুম্পাসোনা খাবার দাবার সবই করেছিল, রুটি থেকে আরম্ভ করে তরকারি, ছানার কোপ্তা সবই আয়োজন ছিল, কোনো ত্রুটিও রাখে না। এবং আমার এই ট্যুরের ব্যাগ ড্যাগ সব ওই গুছিয়ে দেয়, হ্যাঁ আমি শুধু বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি, কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি। এখানে এরকম পালকিতে চাপিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। এই এন্ট্রি নিচ্ছি আমরা, যতটা সম্ভব ইনফরমেশান কালেক্ট করব এবং আপনাদের সঙ্গে তা শেয়ার করব। আমরা এলাম বাইকে, কিন্তু শুধু বাইকে যারা আসবেন তাদের কথাই বলবো না, যারা বাসে ট্রেনে প্রাইভেট কারে আসবেন তাদেরকেও আমি যতটা সম্ভব তথ্য পরিবেশন করে সাহায্য করতে চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা দেখছেন নির্মল অন হুইলস, সাথে থাকুন, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক দিয়ে আর ভিডিওগুলোকে শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করুন। অসুস্থ শরীর, বয়সের ভারও আছে, কিন্তু সব কিছুকে অগ্রাহ্য করে আমি আমার এই দ্বিচক্র যান নিয়ে বেরিয়ে পড়েছি। আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেবো এই উদ্দেশ্য নিয়ে। বেড়াতে আমি খুবই ভালোবাসি আর সেই ভালোবাসাটুকু চাই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে। দেখুন এও এক জৈন স্থাপত্য, এই গোটা মধুবন জুড়েই কিন্তু এরম স্থাপত্য চোখে পড়বে। মূলত জৈন সংস্কৃতি, জৈন ধর্মাবলম্বী লোকেদের জন্যই যেন এসব স্থাপত্য তৈরি হয়েছে। পারশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, বাকি লেখা পড়তে একটু অসুবিধা হচ্ছে। এখন পালকি নিয়ে আসছে, এই পালকি করেও যারা বয়স্ক অসমর্থ তারা কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারেন। কত করে ভাই পালকি উপরে যাওয়ার, উপরে যাওয়ার কত করে, কিতনা কিতনা লেতে হো? পারশনাথ ৫,৫০০ টাকা। ৫,৫০০ টাকা আপনাকে পালকিতে চাপিয়ে একদম পাহাড়ের উপরে পারশনাথ টেম্পলে নিয়ে যাবে। এখন চলেছি আমরা হোটেলের সন্ধানে। মধুবন গেস্ট হাউসে ঢুকলাম, খুবই সুন্দর রুম, অ্যাটাচড বাথ, ইউরোপিয়ান স্টাইল, রীতিমতন ভালো হোটেল যেমন হয়। কিন্তু ২০০০ টাকা বলাতে আমরা একটু অন্যত্র একটু খুঁজে দেখি, কারণ আমি তো একা আসিনি, দেখি ওরা কি বলে। এটাই মেন মধুবন বাজার, হোটেল টোটেল ইত্যাদি সব এখানেই আছে। ভালো রাস্তার ধারে দেখুন ওয়াটার কুলারও বসানো আছে।
বিমল ভবন, এটাই অংশুমান আর আমার ভাই দেখে গেছে, বললো এসি রুম 1000 টাকা, নন এসি 500 টাকা। কোথায় রাখতে বলছে? বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের রাতের আস্তানা। পারশনাথ টেম্পল আমরা কালকে যাব, আজকে আর সময়ও নেই, কারণ পাহাড়ি পথে নামতে নামতে কিন্তু অন্ধকার হয়ে যাবে। পথ যথেষ্ট বিপদসংকুল এবং জঙ্গলের ভিতর দিয়ে বাইক নিয়ে উপরে ওঠা এবং নামা খুবই রিস্কি, তবু আমরা চেষ্টা করব এবং সেটা আজকে মুলতবি রাখলাম। আমরা কালকে পাহাড়ে উঠব। তো আজকে রাতের মতন এটাই আমাদের আস্তানা। দেখুন না, বেশ বড় সাইজের একটা বেড আছে, আমরা দুজনে এখানে শোবো, এসি আছে, চেয়ার টেয়ার আছে, একটু অগোছালো আছে, একটু মানিয়ে নেবেন যা হয় আর কি। আমরা তো এখানে এখন ব্যাচেলার, বুঝতে পারছেন তো, দুদিন এখন ব্যাচেলার লাইফ, ঠিক আছে, এখন দুদিন আমরা ব্যাচেলার, মনে থাকে যেন। আচ্ছা দেখিয়ে দিই, এদিকে একটা মিরর, বাথরুম, অ্যাটাচ বাথ, গিজারটা তো দেখছি না, যাই হোক ভালোই, বেশ বাথরুম বেশি দেখালে আবার আপনাদের অনেকের ঘেন্না লাগে। যাক দেখে নিলেন, ছোটো রুম, মানে খুব ছোটো না, মাঝারি মাপের, আর রেটটা সত্যিই কিন্তু ভালো, মাত্র 1000 টাকা। এসিটাও খুবই ভালো, প্রথমে আমার একটু সন্দেহ ছিল যে 1000 টাকায় কী করে কী দেবে, কিন্তু রিয়েলি বলছি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখুন বিছানা থেকে আরম্ভ করে সব কিছুই। হ্যাঁ না, কী ভাই বলো কেমন? হ্যাঁ বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আমরা যেরকম ভাবি আর কি, মানে 1000 টাকায় কতটা ভালো, কিন্তু অনেকটাই ভালো, কারণ এদের কাছে, আমার এদের কাছে 1000 টাকার, এরা জৈন ধর্মাবলম্বী মানুষ তো, তাই এরা একটু পরিষেবা টাইপের ব্যাপারটাকে পছন্দ করে আর কি, মানে একদম পুরোপুরি এরা ব্যবসায়িক নয়, কিন্তু কিছু ইনকামও হয়ে যাচ্ছে পাশাপাশি, এই রকম ব্যাপার। এটা আমাদের কলকাতা হলে এইগুলোই 2500-3000 টাকা ঘর ভাড়া নেবে, কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক ওরকম না, এরা একটু একটু লোককে একটু পরিষেবা দিতে চায়। কি নামটা বললো যেন? বিমল ভবন, মধ্যবিত্তদের জন্য ঠিকঠাক রেট, মানে এটা এগুলো এরকমই হয় এদের রেট, নন এসি 500-600 মতো, আর এসি রুম 1000-1000 টাকা। বিমল ভবন, আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো, আপনারা আসবেন, রিয়েলি নাইস। আর আমার বাইক তো এখানে দাঁড়িয়ে আছে,
বাইক পার্কিংয়ের জায়গা আছে, আপাতত আমি এখানে রেখেছি, খেয়ে আসি এসে ঢুকিয়ে দেবো আবার। ঠিক আছে, এবার একটু দেখি খেতে যাই, একদম বাজারের মধ্যেই, দারুণ। ঠিক আছে, আমরা মধুবনে খেতে এসেছি, তো এটা এখানে তো সবই ভেজ আইটেম, বাঙালি যদি কেউ আসে আপনারা কেউ এখানে মাছ মাংস এসে আশা করবেন না নিশ্চয়ই, তো সব রকম ভেজ আইটেম পাওয়া যায়, ধোসা, ইডলি, পাওভাজি, পনির পোলাও, পেঁয়াজ পকোড়া, ধোসা, ইডলি, তারপরে হচ্ছে কচুরি সবজি এরম পাওয়া যায়, ওই খিচুড়ি টাইপের আর কি, রুটি পাওয়া যায়, ছোলা বাটরা পাওয়া যায়, পনির পকোড়া পাওয়া যায়, টমেটো স্যালাড পাওয়া যায়, গোলাপজামুন পাওয়া যায়, রাইস পাওয়া যায়, রুটি পাওয়া যায়, আর ইডলি ধোসা পাওয়া যায়। তো আমি ইডলি ধোসাটা প্রেফার করলাম, বাকিরা সবাই এখানে রাইস খাবে, আপনারা আসতে পারেন। এটা খুব সুন্দর জায়গা, এটা পবনধাম মারোয়াড়ি ভোজনালয়, জায়গাটার নাম পবনধাম মারোয়াড়ি ভোজনালয়, এবং দেখে মনে হচ্ছে বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, আপনারা আসতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখানে খেতে ঢুকলাম, পারশনাথ মারোয়াড়ি ভোজনালয় মধুবন, আপনারা এখানে আসতে পারেন, সব রকমের খাবার পাবেন, কিন্তু এখানে সব জায়গায় নিরামিষ, আমিষের আশা এখানে করবেন না, আর ভাত, সবজি, ধোসা সব রকম খাবার দাবার কিন্তু পাবেন এখানে। ও ভি অ্যান্টিক হয়, সেই বলা, সেই বলা। বন্ধুরা, বিকালবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে নজর পড়ে গেল ছোট্ট এই দোকানটি, অ্যান্টিক, সমস্ত অ্যান্টিক জিনিসপত্র আছে, বহু পুরোন আমলের ক্যামেরা থেকে আরম্ভ করে ফোন, ক্যামেরা কি নেই ওখানে, দেখা। বন্ধুরা, আমি নিচ্ছি, দেখুন আমার পছন্দ হয়েছে, লক্ষ্মী গণেশ আর রাধা কৃষ্ণের মূর্তি আছে কয়েনের ভিতরে, মধুবনে পরশনাথ টেম্পলে যাওয়ার মুখেই পাবেন এরকম হনুমানজির, পবনপুত্র শ্রী হনুমানজির মন্দির,
एक बार दर्शन करे जाबेन प्रणाम जाने जाबेन। जय श्री संकट मोचन, जय पवन पुत्र हनुमान। मधुबन जायगाटी किन्तु बेस जमजमाट, देखुन प्रचुर दोकानपत्र, एदिके खाबार दोकान टोकानो आछे, ओदिके स्नैक्स चाउमिन सबई पाबेन, किन्तु सबई भेज। पाव बड़ा বন্ধু হতে পারে কিন্তু নীতি চাই বের। দেখুন বন্ধুরা, এই লাঠিগুলো নিয়ে কিন্তু পাহাড়ের ওপরে ওঠেন। আপনারা এলে আপনাদেরও কিন্তু এই লাঠির সহায়তা নিতে হবে। আর এখন আমরা চলেছি মধুবন বাজারের মধ্যে দিয়ে, বেশ জমজমাট ছোট্ট একটা পাহাড়ি জনপদ, দারুণ লাগছে। একটা ভিন্ন সংস্কৃতি, ভিন্ন স্বাদ পাওয়া যাচ্ছে। এটা বেশ ক্রাউডি একটা বাজারের মধ্যে দিয়ে আমরা চলেছি। এবার আমরা পাহাড়ে উঠছি তো ব্যস্ত না, চড়াই লাগছে। গোটা মধুবন জুড়ে এরম অসংখ্য জৈন মন্দির দেখতে পাবেন। রাস্তার ধারে এই মন্দিরটিও অপূর্ব জৈন শিল্প স্থাপত্যের এক অদ্ভুত মেলবন্ধন। দেখুন এখানে ভেতরে ভজন হচ্ছে, ঠিক আছে।
বন্ধুরা দেখুন এই সুন্দর এই মন্দির, জৈন মন্দির, ভোজন হচ্ছে এখন। সুতরাং আমি চেঁচিয়ে কথা বলতে পারছিও না, কিন্তু অপূর্ব সুন্দর একটা পরিবেশ, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। আপনারা এলে অবশ্যই সন্ধ্যাবেলায় বেড়াতে বেড়াতে এই মন্দিরে আসবেন। দেখুন বন্ধুরা এই ডুলিতে করে, এটাই বাস্তব জীবনের সত্যি গল্প, একদম বাস্তব জীবনের যে গল্প। কাঁধে করে মানুষদের নিয়ে ছাদ নিয়ে যায়, পাহাড়ের উপরে নিয়ে যায়। ওকে বাবার কেউ নেই, ওকে বাবার আজ কেউ নাই, কিন্তু সত্যি প্যাথেটিক। দেখুন পরিশ্রান্ত হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে এখানে। 11-11, 22 কিলোমিটার পাহাড়ে ওঠা নামা। হ্যাঁ হ্যাঁ, 22 কিলোমিটার পাহাড়ে ওঠা নামা করে, 11 কিলোমিটার উপরে চড়াই, 11 কিলোমিটার উতরাই। এবং যেসব পুরুষ মহিলাদের দেখছি এইভাবে এই ডুলিতে চেপে যাচ্ছেন, তারা কিন্তু যথেষ্ট ভারী হন জেনারেলি। তো বিনিময় মূল্য 5,000, কোথাও বা 5,500। হ্যাঁ, চারজন মিলে যায় না, একজন যাবে, চারজন কাঁধে, হ্যাঁ চারজন কাঁধে নেয়, আর একজন মানুষ পূর্ণবয়স্ক একজন মানুষ যেতে পারবে, 5,500 টাকা। হ্যাঁ চলো, এটা কোথায় এলাম? বন্ধুরা আমরা এখন এলাম দিগম্বর জৈন এক উপাসনালয়ে। দেখুন অদ্ভুত এর স্থাপত্য, চলুন কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। একদম পুরোটাই খুব কস্টলি মার্বেলের তৈরি, এক্সেলেন্ট। আজ রাতের ডিনার দেখুন, আমরা সবাই মশলা ধোসা অর্ডার করেছি, ধোসা খাচ্ছি আর কি।
রাতের বেলায় আমাদের রুম দেখুন, আমরা এখনই শুয়ে পড়ব, এসি চলছে, সিলিং ডেকোরেশনটা ভালো লাগলো বলে আপনাদের একটু দেখিয়ে দিলাম। বাস্তবে কি বলছি, 1000 টাকায় এই রুম পাওয়া কিন্তু মানে আমরা ভাবতেও পারি না, সেটা আমরা মধুবনে এসে পেয়ে গেলাম।